জোর কইরা আপনার লাগি আমারে বিয়া দিছে। আমি আপনার স্বামী হিসেবে কোনোদিনই মাইনা নিতে পারম না। আপনার দুইটা পায়ে ধরি। আপনি জোর কইরা আমার ভালোবাসার অপমান কইরেন না। এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই কইতেছি। বিয়ের আগে তো তোমার সাথে আমার দেখা হয়েছে, তখন তো তুমি সব কিছু বলতে পারতে। আমি আপনারে কইতে চাইছিলাম, কিন্তু আমার ভাই মা বাবার কসম দিয়া আমার মুখ বন্ধ করে দিছে। কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, ধর্মমতে এখন আমরা দুজনেই স্বামী স্ত্রী। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আপনারে আমি স্বামীর অধিকার কোনোদিনই মন থেকে দিতে পারব না। আমি তোমাকে জোর করব না, বাধ্য করব না। মন থেকে যদি ভালোবাসতে নাই পারো, তাহলে কখনো কোনোদিন তোমাকে আমি স্পর্শ করব না। আপনি আমারে বলবই যেন না। আচ্ছা ঠিক আছে, তুমি শো, আমি পাশের রুমে শুতে গেলাম। না না, আপনি কেন যাইবেন? আপনি এই ঘরে ঘুমান, আমি ওই ঘরে গেলাম। অপমান, আমি অপমানিত হইলাম। জুই, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার সাথে ঘর করবে, কিন্তু কিন্তু আজ কেন তুমি অন্যজনের বাসর সাজালে? কি অপরাধ আমার ছিল বলো? এই বুকটার ভিতরে তুমি মাথা রেখে বলেছিলে তুমি আমার, আমাকে ছাড়া তুমি বাঁচবে না। এখন এখন কোথায় গেল তোমার এই কথা? কি করে তুমি আরেকজনের বাসর সাজালে বলো? জবাব দাও, উত্তর দাও, বলো বলো বলো। কেন তুমি আমার ভালোবাসাকে অপমান করলে? কেন কেন? আমাকে ভুলে থাকতে পারলে তুমি তুমি আমাকে কেন এইভাবে অপমান করলে? কেন?
হ্যালো, কে? মায়া ভাই, আমি হাফিজ। 10 মিনিট পরে ফোন দে, মায়া ভাই আমার মানুষ মারা ব্যস্ত। তোর ভাগ্যটা খুব ভালো মাইনকা, তুই 1টা মিনিট বেশি বাঁচলি। কাজ হয়ে যাবো, আর এই যে কথাটা মনে রাখিস, কাজ করার পরে যে কোনো ফাঁকিবাজি না চলে। আচ্ছা রাখ। কি ভাবতেছ? কই না তো, কিছু ভাবছি না। আমি জানি তুমি কিছু ভাবতেছ, কি ভাবতেছ তাও আমি জানি। আপনি আমাকে ভুল বুঝবেন না। এখনো আপনি কিছুটা দিন যেতে দিন। আচ্ছা ঠিক আছে, কিছু কেনাকাটা করব, মার্কেটে চলো, আর রাতে রেস্টুরেন্টে খেয়ে আসবো, তোমার ভালো লাগবে। সরি, আমার কোথায় যেতে ইচ্ছে করছে না। তাহলে চলো তোমাদের বাড়িতে যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি, তোমার ভালো লাগবে। না, ও বাড়িতে আমি আর কোনোদিনও যাব না। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। কালকে পুরে মাছ আনাইছি, আজকে যে মাছ নাই, সব ওই জসিম চোরাই লেগে গেছে। আলাদা দেখতে চোরের মতো। কিরে, তোরে টাকা দিলাম শিকারির আহত করতে লেগে, তুই শিকারি লয়ে ঘুরতেছস, হাওয়া খাইতেছস। শিকার কখনো আহত শিকারকে শিকার করে না, সুস্থ কইরা নতুন জীবন দেয়। উনি কে মায়া? উনি সেই মহাপুরুষ তোমার জুয়ের জামাই। চলো মায়া, আমরা আমাদের কাজে যাই। চকিরে তো গোবর কাজ কিসের, খুন সেরা মাইয়া পড়ানোর কামে লাগছস, জুইরে তো পাইলেন না, এখন আবার কোন শিউলি পিছিয়ে যাইতেছেন? মুখ সামলে কথা কো হাফেজ, নালে কিন্তু খুন হয়ে যাবি। বলি তুই মায়া, মায়া আরে ছাড় না, মায়া মায়া ছাড়, ওরে কি মাইতি মায়া, এই ছাড়। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, এখানে একটা খুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসেন, এই জায়গায়। ওকে, হ্যালো জুই। সজল ভাই, এটা কি হলো ভাই? আমি তোমার খুন করতে চাই নাই ভাই, আমি তোমার খুন করতে চাই নাই ভাই, এটা কি হয়ে গেল? বলো কি করে হলো?
সজল কথা বলো, কি হলো তোমার? সজল আমার তুমি মাফ করে আছি ভাই, তোর কোনো দোষ নেই ভাই। জুই উপরালা তোমার আর হাফিজের মিলন লেগেছে, তোমরা দুজন এখন স্বামী স্ত্রী, তোমাদের এই ভালোবাসাকে অপমান সজল।